ভোরের সূর্যোদয়ের মধ্য দিয়ে যেমন শুরু হয় একটি দিনের, তেমনি 1964 সালের 29 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে বাংলাদেশের প্রাচীন ও সুনামধন্য পলিটেকনিকগুলোর মধ্যে অন্যতম একটি পলিটেকনিক ইনস্টিটিউট, যার নাম হচ্ছে ফেনি পলিটেকনিক ইনস্টিটিউট। আজকের এই যাত্রায় আমার সঙ্গী হিসেবে তোমরা দেখতে চলেছ ফেনি পলিটেকনিক ইনস্টিটিউটের দৃষ্টিনন্দন ক্যাম্পাস ও তাদের বিভিন্ন কার্যক্রমসমূহ। সেই সাথে আজ মহান বিজয় দিবস, বিজয়ের 50 বছর ফুর্তি উপলক্ষে একবার ঘুরে আসা যাক ফেনি পলিটেকনিকের রাত্রির ভিউটা থেকে। সত্যি এমন নয়াবিরাম দৃশ্যে কে না মুগ্ধ হয়। তাই তো তোমাদের দেখার মধ্যে আমি আর কথা বলে তোমাদেরকে বিরক্ত করতে চাইনি, তবে এখন যে বিষয়টি না জানালেই নাই হবে, এই ক্যাম্পাসটির আয়তন 16 একর। এই 16 একরের মধ্যে রয়েছে একটি দোতলা প্রশাসনিক ভবন, একটি 3তলা একাডেমিক ভবন, প্রায় 20টি ওয়ার্কশপ, 3টি আবাসিক হল, একটি 600 আসন বিশিষ্ট অডিটোরিয়াম, একটি পুকুর, একটি মসজিদ, একাধিক খেলার মাঠ, অধ্যক্ষের বাংলো, শিক্ষক ও কর্মচারীদের একাধিক আবাসিক ভবন, অসংখ্য ফলজ বনজ ভেজস গাছগাছালিতে পরিপূর্ণ নয়াবিরাম দৃশ্যমণ্ডলিত ক্যাম্পাস। এই ক্যাম্পাসটিতে সুশৃঙ্খলভাবে 2টি রোভার, একটি গার্লস রোভার ইউনিট কার্যক্রম চালাচ্ছে। এখন এই পলিটেকনিকটিতে রয়েছে মূলত 6টি ডিপার্টমেন্ট বা টেকনোলজি, যেগুলো হচ্ছে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার, পাওয়ার,
এবং এআই ডিটি। হঠাৎ করে আমার চোখে পড়ে গেল মোহাম্মদ আলী শাহীন ছাত্রাবাস। তোমরা হয়তো অনেকেই জানো না এই শাহীন ছাত্রাবাস নামকরণের পিছনের পটভূমিটা। 1986 সালে প্রতিষ্ঠিত এই শাহীন ছাত্রাবাসটিতে প্রথম বেঞ্চ হিসাবে যারা উঠেছিলেন তার মধ্যে একজন ছিলেন মোহাম্মদ আলী শাহীন, যার নাম অনুসারে পরবর্তীতে নামকরণ করা হয় শাহীন ছাত্রাবাস। মূলত 82-83 সালের বেচ ছিল তারা। সেশন জটের কারণে 8 বছর লেগেছিল তাদের ডিপ্লোমা কোর্সটি কমপ্লিট করতে। তবে আজ সুযোগ পেয়েছি এ বিষয়ে কিছু কথা বলার। আমার খুব দেখার ইচ্ছে ছিল সেই শাহীন ছাত্রাবাসের, শাহীন যে কক্ষে থাকত সেই কক্ষে একবার ঘুরে আসা এবং সাথে তোমাদেরকেও ঘুরে দেখানো। আমি হন্তদন্ত হয়ে অপেক্ষা করছিলাম কেউ আছে কিনা, তবে নিয়মিত ছুটি থাকায় এখন অনেকেই নেই ক্যাম্পাসে। তবে আমার চোখের সামনে পড়ে গেল এই ভদ্রলোকটি, যাকে আমি জিজ্ঞাসা করতে বলে ফেলেন তিনিই নাকি সেই 207 নম্বর কক্ষ, অর্থাৎ শাহীনের কক্ষে থাকেন। বিষয়টা আমার কাছে খুবই রহস্যময় মনে হলো, বলতে পারো সেই সত্যজিৎ রায়ের ফেলুদা মনে হলো নিজেকে। তো যাই হোক, আমি সিঁড়ি দিয়ে যখন উঠছি তখন আমার কেন যেন বুকটা প্রকম্পিত হচ্ছে। আমি যেন কোনো একটা অজানা সংখ্যায় কেঁপে উঠছি বারবার, আমার শরীর যেন শিরে উঠছে। আমি যেন কোনো এক রহস্য ভেদ করতে যাচ্ছি, আমি যেন কোনো এক অজানায় চলে যাচ্ছি। আমি হাঁটতে হাঁটতে খুঁজতে লাগলাম 207 নম্বর কক্ষটি। হঠাৎ করেই আমার চোখ আটকে গেল খনিকালয়ে লেখাটি দেখে, যেই লেখাটি শাহীন নিজ হাতে লিখেছিলেন এবং এই কক্ষটির নাম দিয়েছিলেন খনিকালয়। আমি কক্ষটির ভিতর প্রবেশ করেই একদম দক্ষিণ পাশে চলে গেলাম যেই চেয়ার টেবিলে বসে শাহীন পড়াশোনা করত। অল্প কিছুক্ষণের জন্য আমার রাজ্যের চিন্তা দূর হয়ে কেন জানি শাহীনের অস্তিত্বটা মনে হতে লাগলো। আমি যেন শাহীনকে অনুভব করতে পারছি একটু একটু করে। আমি হাঁটছি, আমার যেন মনে হচ্ছে এই তো সেই দিন এখান দিয়ে শাহীন হেঁটে গেছে, এই তো সেই দিন শাহীন এই বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দিকে অবাক পানে তাকিয়ে আছে। যদিও এগুলো আমার নিছক কল্পনা, তবু শাহীনের প্রতি অনেক শ্রদ্ধা ও গভীর ভালোবাসা। বলতে না বলতেই চলে এলাম সেই শাহীন চত্বরে। আজও তারুণ্যের উল্লাস, উচ্ছ্বাস আর উদ্দীপনার মধ্য দিয়ে শাহীন চত্বর যেন তার আগের রূপেই
স্তম্ভিত রয়েছে। আজও ক্যাম্পাসে নতুন কুড়িদের আগমন ঘটেছে, বিদায় নিয়েছে পুরাতনরা। তবে যাওয়ার আগে এতটুকুই বলতে চাই, বন্ধুত্বের সম্পর্কগুলোকে না বাঁচিয়ে রাখুন। হয়তো আর দেখা নাও হতে পারে, হয়তো এই শাহিন চত্বর আড্ডা নাও দিতে পারেন, তবে আজ শুধু বলতে চাই, ভালোবাসা বলেন, বন্ধুত্ব বলেন, প্রতিটা সম্পর্কই মূল্যবান। আজকের মতো এখানেই বিদায়, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে, নতুন কোনো ক্যাম্পাসে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন এবং ভালো থাকুন সকলেই।